পুরুষদের মধ্যে পুরুষ নবী একজন পরীক্ষা দিয়েছিলেন, যেহেতু আপনারা গ্রাম অঞ্চলের মানুষ আমি একের পর একটা আয়াত তেলাওয়াত করলে আপনারা বুঝবেন না, পরীক্ষাটা বোঝানোর জন্য বলতেছি। পুরুষদের মধ্যে একজন পরীক্ষা দিয়েছিলেন, তার নাম হচ্ছে হযরতে আয়ুব আলাইহিস সালাম। কি বললাম সবাই বলেন, কি বললাম? এত আস্তে বললে তো ওয়াজ হবে না, মনোজাত করে দিব। হ্যাঁ, পুরুষদের মধ্যে একজন নবী পরীক্ষা দিয়েছেন, একজন পায়গম্বর পরীক্ষা দিয়েছেন, তার নাম কি? আজকে আলোচনা শুনবেন, কালকে সকালবেলা যে বলবেন হুজুর তো আসছিল কি বললো কিচ্ছু বুঝলাম না, এরকম লোক আছে না নাই? আবার কিছু লোক আছে অতি ভক্তি করে, মানে হাত চাটতে বলে পাঁচ হাড়ে, হাত চাটতে বলতে কি পাঁচ হাড়ে, এটাও কিন্তু খুব খারাপ। এটা কি? এটাও খুব খারাপ। আমার প্রিয় ভাইয়েরা, এক পীর সাহেব দাড়ি আশ্রাচ্ছিল, কি আশ্রাচ্ছিল বলে? দাড়ি আশ্রাচ্ছিল, দাড়ি আশ্রাতে আশ্রাতে একটা দাড়ি পড়ে গেছে। এখন অতিভক্তির কিছু মরিদ আছে না ভাইরা, আছে না? অতিভক্তির কিছু মরিদ আছে না? এই মরিদগুলো করছে কি, ওই দাড়িটা উঠে নিছে, নিয়ে সুন্দর করে একটা কোটার মধ্যে রাখছে, কোটার মধ্যে রাখার পরে তক্তার উপরে রেখে দিছে। আল্লাহর কি ইশারা, আল্লাহর কি দয়া, ওই তক্তার উপরে যখন থেকে দাড়ি রাখছে সেই দিন থেকে ধনী লোক হওয়া শুরু হয়ে গেছে। এখন বলেন তো, দাড়ি কি ধনী করার মালিক না আল্লাহ মালিক? সবাই বলেন কে মালিক? এখন ওই পীর সাহেব যখন ওই দাড়ি রাখছে, রাখার পরে ধনী হয়ে গেছে, এইভাবে একটা মজলিসের মধ্যে পীর সাহেব বক্তব্য দিচ্ছে, এমন সময় পাগলা মন্ত্রী এসে খাড়া খাড়া বলতেছে, ভাই রমন আপনারা জানেন আমার এই পীর সাহেব কত বড় বুজুর্গ মানুষ, আমি তার একটা দাড়ি রাখছি, দাড়ি রাখার কারণে আজকে আমি বড় লোক হয়ে গেছি। এখন পীরদের যারা মরিদ থাকে তারা বলেন তো ভাইরা, অধিকাংশ কি লাগছে ভাই, ইয়ালি বাবা শালি বাবা নাচ দেখেনি আপনারা? এই টাইপের লোকগুলো বলতেছে, হুজুর আপনার যদি একটা দাড়ি রেখে যদি সে বড় লোক হয় দাড়ি আমাদেরকেও দেন। পীর এখন বলতেছে, মহা তো মুশকিল, আমি দাড়ি আশ্রাচ্ছিলাম তখন একটা পড়ছে, তুমি এখান থেকে আমি দাড়ি আশ্রায় একটা পড়ুক তোমরা নাও। মুরিদরা এখন বলতেছে, পাগলা মুরিদরা এখন বলতেছে, হুজুর আমাদের অত কিছু দেখার টাইম নাই, আপনার দাড়িগুলো দেন। এখন সব মরিদ এখন দাড়িগুলো ধরছে ভাই, এজন্য অতিভক্তি করাও। সমাজের মধ্যে কিছু অতিভক্তির লোক আছে, আছে না নাই? আমার গিয়াসুদ্দিন তাহির ভাই, তার ব্যাপারে আমি কয়েকটি কথা বলি, শোনেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? বারোটা বেজে গেছে, মনোজাত করে দিব। গিয়াসুদ্দিন তাহির ভাই, তিনি সুন্নি আলেমদের মধ্যে তার আলোচনা অনেক সুন্দর আমি শুনেছি, তবে কিছু বিষয় আছে, কিছু বিষয় আছে তিনি যদি পরিহার করতে পারেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী যেমন গোটা দেশে দল মত সব কিছু ছেড়ে দিয়ে সকল মাসলা পদ একেবারে নিক্ষেপ করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী গোটা দেশে একটা জাগরণ তুলেছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক ওইরকমভাবে আমার ভাই গিয়াসুদ্দিন তাহির ভাই যদি ওইরকমভাবে ইয়ালি বাবা শালি বাবা বসেন বসেন এই জিকিরগুলা বাদ দিয়া যদি কোরআনের হক কথাগুলো বলে, আমার বিশ্বাস মিজানুর রহমান আজহারি যেরকম সম্মান হয়েছে, আমার বিশ্বাস তাইরি ভাই এরকম সম্মান হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস মুফতি আমির হামজা ভাই যেরকম সম্মান আল্লাহ দিয়েছেন, গিয়াসুদ্দিন তাহির ভাই এই বিষয়গুলো যদি খেয়াল করে অনুরূপভাবে একই রকম সম্মান পাবে, কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস গোটা দেশে এনায়েতুল্লাহ আব্বাসী ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি যেমন একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন, তার এক একটা বক্তব্য মনে হয় এক একটা হুঙ্কার কন্যা আল্লাহ। আমি ব্যক্তিগতভাবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কথাগুলো শুনি আমার ভালো লাগে, আর তিনি যদি এভাবে ছাড়েন তাহিরি ভাইও ইয়ালি বাবা শালি বাবা এই জিকিরগুলো বাদ দিবেন আর বসেন বসেন। তিনি আগে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলছেন এটা জিকির না, এই ইউটিউবাররাও তো বদমাইশ, এগুলো আবার টিকটক বানাইছে, এগুলো ওই হিন্দুর বাড়িতেও চলে, আবার দেখি ওই গানের অনুষ্ঠানে চলে, মাঝে মধ্যে আত্রাই নদী দিয়ে দেখবেন ওই নৌকা সফরগুলো হয়, এই সফরের মধ্যেও চলে, বসেন বসেন বসে যান, আছে না নাই? এলাকায় হয় কি কষ্টের কথা আপনাদেরকে বলবো, আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খোলে কয়েকটি কথা বলি ভাই, একটি বছরের জন্য এই মাহফিলটা বন্ধ হয়ে যাবে, মাহফিল হওয়ার সম্ভাবনা আছে গ্রামে, সুতরাং এক কয়েকটি কথা বলি। আমার প্রিয় ভাইরা, আপনারা শপথ নেন এই কাঠখড়ি গ্রামে কোনো বিয়ে বাড়িতে হিন্দুদের গান বাজনা চলবে? সবাই বলেন চলবে। এই বিয়ে বাড়িতে সেই গানগুলো চলবে কে বলবে? হ্যাঁ চলবে বলতেছে, ও ঝুলে চলে গেছে। আমার প্রিয় ভাইরা,
বিয়ে বাড়িতে গান বাজনাগুলো করবেন না আপনারা, জোরে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে মুসলমানদের তো আর অনুষ্ঠানের অভাব নাই, আগে শুধু দুই ঈদ ছিল, এখন ওই মুখের ভাত দেওয়ার সময় একটা অনুষ্ঠান, সুন্নত দেওয়ার সময় একটা অনুষ্ঠান, মরার সময় অনুষ্ঠান, খাওয়ার সময় অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, অনুষ্ঠান আর অনুষ্ঠান। এই যে আবার শবে বরাত আসতেছে, মানে সব জায়গায় অনুষ্ঠান অনুষ্ঠান। শবে বরাত ইবাদতের দিন, কিসের দিন? লাইলাতুন নিসফিন শাবান, এগুলো ইবাদতের দিন, আর এগুলো আমরা খাওয়ার দিন করে দিচ্ছি। খাওয়া দাওয়া করবেন কিন্তু ইবাদত করবেন, কি করবেন? সবাই বলেন কি করবেন? আমার প্রিয় ভাইয়েরা, আর বেশি সময় নাই, হযরত আয়ুব আলাইহিস সালাম যখন বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে রব্বুল স্বীকার করত, হযরত আয়ুব আলাইহিস সালাম যখন বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করত, একটা পর্যায়ে শয়তান এখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার পয়গম্বর আয়ুব এমনি এমনি তোমাকে রব বলে স্বীকার করে না, কারণ হচ্ছে তাকে তুমি অনেক ধন সম্পদ দিয়েছো, তাকে তুমি অনেক সন্তান দিয়েছো, তাকে তুমি অনেক কিছু দিয়েছো, যার কারণে তোমার পয়গম্বর আয়ুব তোমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করে কন্যা। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা নামাজ আদায় করি, আমরা সলাত আদায় করি, আমরা রোজা করি, আমরা হজ করি, যাকাত করি, কাকে খুশি করার জন্য? আজকের এই মাহফিলে এসেছি, এই মাহফিলে আসার কারণ কাকে খুশি করার জন্য? আমরা ইসলামী আন্দোলন করি আল্লাহকে খুশি করার জন্য, পৃথিবীতে যত কিছুই করি না কেন সব কিছু একমাত্র আল্লাহর জন্য কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, হযরত আয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন তাকে পরীক্ষা করবেন। আমার প্রিয় ভাইরা, আজকের এই পরীক্ষার কথাগুলো শুনে যাবেন, তাহলে দেখবেন জীবনে কোনোদিন আপনি হতাশ হবেন না। আমার প্রিয় ভাইরা, হযরত আয়ুব আলাইহিস সালাম লম্বা ঘটনা বসে আছেন, এমন সময় কিছু মানুষ দৌড়ে চলে আসলো। কিছু মানুষ দৌড়ে চলে আসার পরে হযরত আয়ুব আলাইহিস সালামকে ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর আয়ুব, তোমার ক্ষেতে যতগুলো যতগুলো ফসল ছিল সমস্ত ফসলগুলো পুড়ে শেষ, একদিনে সমস্ত ফসলগুলো পুড়ে গেছে, এমন সময় আল্লাহর পয়গম্বর আয়ুব তিনি বলতে পারতেন, আল্লাহ কি চোখে দেখেন আমার সম্পদগুলো কেন পোড়ালো? যেটা আমাদের মধ্যে এখন আছে, ধান কাটছি, এমন সময় যদি বৃষ্টি আসে আল্লাহকে আচ্ছা মতো বলাবলি করি, আল্লাহ কি চোখে দেখে না? আল্লাহ কি চোখে দেখে না? আল্লাহ কি চোখে দেখে না আমার এই জমির উপরে পানি দেওয়া লাগবে? কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আয়ুব আলাইহিস সালামের মধ্যে যখন এই পরীক্ষা আসলো, সঙ্গে সঙ্গে আয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্পদগুলো দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্য এই শুকরিয়া আদায় করলাম, পরেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আয়ুব আলাইহিস সালামকে দ্বিতীয় যে পরীক্ষা করা হয়েছিল, হযরত আয়ুব আলাইহিস সালাম একদিন বসে আছেন, এমন সময় কিছু লোক কিছু রাখালরা দৌড়ে চলে আসলো। রাখালরা তখন দৌড়ে চলে আসলো, আসার পরে হযরত আয়ুব আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর আয়ুব, আপনার যতগুলো পশু ছিল সমস্ত পশু মুহূর্তের মধ্যেই মরে শেষ, সমস্ত পশুগুলো মরে গেছে, এটাও কিন্তু পরীক্ষা। আপনার আমার যদি 50,000 টাকার গরু মারা যায়, 50,000 টাকার গরু মারা গেলে মায়েরা তো চোখে পানি দিয়ে কান দিয়ে মরার আল্লাহর কি চোখ নাই? বাপ! কিন্তু যে আল্লাহ 50,000 টাকার গরু নিয়ে নিতে পারে, ওই আল্লাহ গোয়ালের মধ্যে 1,00,000 টাকার গরু দিতে পারে, কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, হযরত আয়ুব আলাইহিস সালামের জীবনে দ্বিতীয় যে পরীক্ষা এসেছিল এইটি, আয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পশুগুলোর আমাকে মালিক বানিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্য শুকরিয়া করলাম, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত আয়ুব আলাইহিস সালামের উপরে তৃতীয় যে পরীক্ষা নেওয়া হয়েছিল, হযরত আয়ুব আলাইহিস সালামের 7-8টা সন্তান ছিল, জোরে বলেন কয়টা? 7-8টা সন্তান ছিল। গভীর মনোযোগ, এই সন্তানগুলো মাদ্রাসায় গেল পড়ার জন্য, মাদ্রাসায় যখন পড়ার জন্য গিয়েছিল, এমন সময় মাটির দেওয়াল পড়ে একসাথে 7-8টা সন্তান ইন্তিকাল করলো। 7-8টা সন্তান যখন চলে গেল, এমন সময় কিছু মানুষ দৌড়ে চলে আসলো, আসার পরে আয়ুব আলাইহিস সালামকে ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর আয়ুব,
আপনার সাত সাতটা সন্তান ছিল, এই সন্তানগুলো ইন্তিকাল করেছে। এমন সময় আইয়ুব আলাইহিস সালাম কন্দন করলেন না। আমার প্রিয় ভাইরা, যাদের সন্তান মারা যায় তারাই শুধু বুঝে সন্তান হারানোর কী কষ্ট। আমি এক জায়গায় জানাজায় গেলাম, আমাকে ফোন দিচ্ছে, হুজুর আপনাকে জানাজায় যেতে হবে, আসতে হবে। আমি আসলাম, আসার পরে দেখি ছোট্ট বাচ্চা ছেলে সন্তান, ছোট্ট বাচ্চা দেখি বাবা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর এতদিন যাবৎ আমার সন্তান হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন পরে আমাকে এই সন্তানটা দিয়েছিল, এখনও আমার স্ত্রী জানে না আমার সন্তানটা মারা গিয়েছে, এখন আমার স্ত্রী জানে না আমার সন্তানটা মারা গিয়েছে, আমার স্ত্রী এখনও রাজশাহী মেডিকেলে ভর্তি আছে, হুজুর আপনি জানাজা করে দেন। ওই মুহূর্তে বুঝেছিলাম কলিজার টুকরা যাদের সন্তান হারিয়ে যায় তাদেরকে যে বলেন সন্তান হারানোর কি কষ্ট। আমার প্রিয় ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলা হলো, ও আল্লাহর পয়গম্বর, আপনার যে সাত সাতটা সন্তান ছিল এই সাত সাতটা সন্তান ইন্তিকাল করেছে। সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তানগুলোর বাবা বানিয়েছিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করলাম করেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, কতটা ধৈর্যশীল ছিল, কতটা পরীক্ষা দিয়েছে। প্রথমে দিল সম্পদের পরীক্ষা, দ্বিতীয় দিল পশুর পরীক্ষা, তিন নম্বরে আসলো সন্তানের পরীক্ষা, চতুর্থ নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে এমন রোগ ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইরা, এমন এমন রোগ ব্যাধি দিয়ে দিলেন আল্লাহ, এই রোগ ব্যাধিগুলো যখন শরীরের মধ্যে গেড়ে বসলো, শরীর থেকে চামড়াগুলো যখন পড়া শুরু হয়ে গেল, শরীর থেকে এমন দুর্গন্ধ শুরু হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালামের রাজত্ব চলে গেল, সম্পদ চলে গেল, সবাই আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেলেন, কিন্তু একজন নারী চলে গেলেন না, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা কন্যা। আল্লাহু আকবার। আর আপনি যদি একদিন অসুখে পড়ে থাকেন, অসুস্থ হয়ে পড়ে থাকেন, স্ত্রী ডেকে বলে স্বামী গো তোমার খালি খালি অসুখ হয়, বউ যদি একদিন অসুস্থ হয়ে পড়ে থাকে তুই এতদিন আমার সংসারে করলিটা কি, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এরকম করবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ দিবেন, ওই আল্লাহ শেফা দিবেন, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, সবাই চলে গেল হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে, কিন্তু বিবি রহিমা চলে গেলেন না। তিনি মানুষের বাড়িতে কামলা দিতেন, যেই টাকাগুলো উপার্জন হতো ওইটা নিয়ে এসে হযরত আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াতেন কন্যা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, একটা পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাম, কেউ বলেছেন 12 বছর, কেউ বলেছেন 18 বছর, এইভাবে যখন ছিলেন এমন সময় আইয়ুব আলাইহিস সালাম কি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিলেন, ও আইয়ুব ইযা নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম কি বললেন, আল্লাহ আন্নি মাসসানিয়া দুররু, আমার শরীরের মধ্যে এমন এমন রোগ ব্যাধিগুলো গেড়ে বসেছে আল্লাহ, ও আনতা আরহামুর রাহিমিন, তুমি তো রহমান তুমি তো রহিম। এই দোয়া যখন করলেন আল্লাহ রাব্বুল আলামিন, হযরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা না যখন শেষ হয়ে গেল, তারপরেও হযরত আইয়ুব আলাইহিস সালাম ভুলেন নাই আমার আল্লাহকে কন্যা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমাদের জীবনে যত পরীক্ষা আসবে আমরা কি ভুলে যাব আল্লাহকে? সবাই বলেন ভুলে যাব আল্লাহকে। যদি সম্পদের পরীক্ষা আসে তাহলে ভুলে যাব আল্লাহকে? আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারিমের মধ্যে এসেছে, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন এভাবে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে জিবরীল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার পরে একটা পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামকে বললেন, উরকুদ বিরিজিলি হাদা মুতাসালুম বাহরিদি ওয়া শারাবুন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়ানোর পরে মাটিতে পা দিয়ে আঘাত করো, সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হবে, এই ঝর্ণা দিয়ে তুমি এই পানিগুলো শ্রবণ করবে, এই পানিগুলো সেবন করবে, এরপরে এই পানি দিয়ে গোসল করবে, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। আইয়ুব আলাইহিস সালাম আগে যেরকম সুন্দর ছিল তার চাইতেও দ্বিগুণ সৌন্দর্য করে দিলেন। কে? আইয়ুব আলাইহিস সালামের যে সন্তান ছিল 60টা, আল্লাহ রাব্বুল আলামিন 14টা করে দিয়েছেন কন্যা। আল্লাহু আকবার। সম্পদগুলো দ্বিগুণ করে দিয়েছেন কন্যা। আল্লাহু আকবার।
আমার প্রিয় ভাইরা, সন্তানের পরীক্ষা আসতে পারে, সম্পদের পরীক্ষা আসতে পারে, তারপরে আমরা কখনো পিছনে হেটব না, পড়েন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে যদি কোনো পরীক্ষা আসে আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, ভালো করে শোনেন, পরীক্ষা দিতে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? এই উঠে গে, এই ওঠে না, সবাই বস বস। আজকের মাহফিলের সভাপতি কোথায় গেল? আপনারা কি আমাকে ছেড়ে চলে যাবেন মোনাজাত না করে চলে যাবেন? আচ্ছা, আপনারা আছেন, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। গত বছরও দেখেছিলাম যে কয়েকজন মানুষ প্যান্ডেলের মধ্যে ছিল, একটাও উঠে নাই, আজকেও আপনারা সেটাই প্রমাণ করলেন, আমার কলিজাটা ভরে গেল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আজকের মাহফিলের সভাপতি নাই, তাই না? ওনার কোনো প্রতিনিধি আছে? আচ্ছা, আজকের মাহফিলের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আবদুল্লাহ পিয়ার, ইনি তো না আফজান? আপনি হচ্ছে কি দিছেন মাদ্রাসার জন্য? لا حول ولا قوة إلا بالله العلي العظيم، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة حافظ مسلم এরকি মুসামাত মাসুর আক্তার হাফেজ মুসাইব। ও আচ্ছা, এর অন্য কোন দান দিছেন? আমার কি সদস্য না? আচ্ছা, সবাই একবার দুরুদ ইব্রাহিম পাঠ করেন, সবাই পড়বেন, কেউ কি পদা করবেন না। আমার আজকে মন বলতেছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের মন কি বলতেছে আজকের মাহফিল কবুল করে নেবেন কে? এই জন্য কি পদা করবেন না, সবাই আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা সবাই বসেন, যারা বাহিরে দাঁড়িয়ে আছেন বসেন। বিশেষ করে আমার মায়েদেরকে বলবো, মা আমি জানি এটা শাবান মাস, শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি কী করতেন, রোজা রাখতেন। আপনারা এক মাস আগেই রমজানের প্রিপারেশান নিয়ে নেবেন, এক মাস আগে কি রমজানের প্রিপারেশান নিয়ে নেবেন, আর দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেহেতু আর কয়েকদিন পরেই রোজা, আর কয়েকদিন পরে কি রোজা, এই জন্য বাড়িতে যত রকমের কাজ থাকবে, ব্যবসা থাকুক, এরপরে কৃষির যতগুলো কাজ থাকবে এগুলো কাজগুলো কমায় নিয়ে আসবেন, যাতে করে রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। এটা সর্বশেষ কথা বললাম, সবাই হাত তুলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা গভীর নজরে দিয়ে আল্লাহ তোমার বান্দাদেরকে সাথে নিয়া তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা চেয়ে দেখো গো মাওলা তোমার কতগুলো বান্দা আমিন আমিন করছে গো আল্লাহ, আমার মায়েরা আমিন আমিন করতেছে গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা এখান থেকে যার হাতখানা তোমার দরবারে পছন্দ তার হাতের উসিলা করে রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত পাপগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, গত বছর আল্লাহ এই ময়দানে আমি এসেছিলাম, আল্লাহর বান্দা করে এবছর আমাকে দাওয়াত করেছে আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে তোমার যতগুলো বান্দা শ্রম দিল, মেধা দিল, টাকা দিল, আয় আল্লাহ তাআলা সকলের শ্রমগুলোকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, মাদ্রাসার যত রকমের সমস্যা আছে আল্লাহ তুমি দূর করে দাও। রব্বুল আলামিন ছাত্রী তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ময়দানে যখন আসিব আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন এই ময়দানগুলোতে যখন আসি আল্লাহ আমার মনে পড়ে যায় তোমার এই বান্দাগুলো অনেকেই পায়ে হেঁটে হেঁটে আজকের এই মাহফিল এসেছে, কারো বা মা নাই, কারো বা বাবা নাই। রব্বুল আলামিন এই দুনিয়া ছেড়ে যাদের মা চলে গেছে গো আল্লাহ, যাদের বাবা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ আল্লাহ,
আজকে যদি মা বেঁচে থাকতো মা মা বলে আমরা ডাকতে পারতাম, আজকে যদি বাবা বেঁচে থাকতো বাবা বাবা বলে ডাকতে পারতাম। রাব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা যাদের মা নাই মেহরবানি করে আল্লাহ তাদের কবর আজাব তুমি মাফ করে দাও আল্লাহ, যাদের বাবা নাই তাদের কবর আজাব তুমি মাফ করে দাও আল্লাহ। রাব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা গভীর অজনীতি আল্লাহ তাহাজ্জুদের সময় দুটি হাত তুলে ধরেছি আল্লাহ, আমার মায়েরা কষ্ট করে বাড়িতে সকল কাজকর্ম করে আজকের এই মাহফিল এসেছে আল্লাহ। চেয়ে দেখো গো মাওলা কতগুলো মা দু চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, মেহরবানি করে যার চোখের পানি তোমার কাছে পছন্দনীয় তার চোখের পানি রুচিরা করে আমাদের জিন্দগির সমস্ত পাপগুলো তুমি ক্ষমা করে দাও। রাব্বুল আলামিন আজকের মাহফিলের মাইকিং সাউন্ড সিস্টেম ভালো, আয় আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি আল্লাহ, মেহরবানি করে যেই ভাই কষ্ট করে এই সামিয়ানা টাঙ্গালো, যেই ভাই কষ্ট করে এত সুন্দর সাউন্ড দিল তার ব্যবসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা স্টুডেন্ট আছে আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দাও, যাদের চাকরি প্রয়োজন আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও, বিশেষ করে আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মিডিয়ার ভাই যে ভাইগুলো এসেছে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ তার আমার পাশে বসে আছে আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা পৃথিবীতে কোরআনুল কারীমের দাস দেওয়ার জন্য তৌফিক দিয়ে দাও। রাব্বুল আলামিন তোমার কতগুলো বান্দা দু চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, আমি যদি তাদের মনের কথা না জানি তুমি তো জানো গো মাওলা। আয় আল্লাহ তাআলা কেন জানি মনে হচ্ছে আল্লাহ আজকের এই মাহফিলটা তোমার দরবারে কবুল হয়ে গিয়েছে আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে যতগুলো মানুষ এসেছে আল্লাহ সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই গ্রামে যত কবর আছে আল্লাহ তুমি সমস্ত কবরবাসীকে মাফ করে দাও। রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন আমাদের আল্লামা বিদায় নিয়েছে তার কবরকে তুমি রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। কোরআনুল কারীমের ময়দানে যারাই কথা বলছে আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন আমাদের সফরগুলো নিরাপদ সফর দান করো, রাস্তাঘাটের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। যতগুলো মুসলমান আয় আল্লাহ তাআলা বর্তমান পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত হচ্ছে আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক বান্দা গিয়াসউদ্দিন আল্লাহ বাকি 1000 টাকা দিয়েছে তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কারামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।